নমস্কার বন্ধুরা, অজানা ডায়েরির পেজে আপনাদের স্বাগত। আজ আমরা চলে এসেছি শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে। এটি হরিদেবপুর মহাত্মা গান্ধী রোডে অবস্থিত। প্রতিদিন সকাল 4:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেলে 4:00 থেকে 9:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে, কিন্তু পুজোর সময় এখানে আলাদা। সকাল 7:30 থেকে 12:00 পর্যন্ত এবং বিকেলে 5:30 থেকে 8:30 পর্যন্ত এখানে পুজো নেওয়া হয়। 1760 সালে অর্থাৎ প্রায় 263 বছর আগে এই মন্দিরটি স্থাপিত হয়। কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠাতা সন্তোষ রায়চৌধুরীর বংশধর নন্দধরল রায়চৌধুরী 1760 খ্রিস্টাব্দে কার্তিক অমাবস্যায় মা করুণাময়ী নবরত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। নন্দধরলের পরপর 3 পুত্র সন্তান ছিল, তাই সে মায়ের কাছে একটি কন্যা সন্তান প্রার্থনা করেন। মাও তার ইচ্ছা অনুযায়ী নন্দধরলের ঘরে কন্যা সন্তানের জন্ম দেন। তার নাম ছিল করুণা, কিন্তু মাত্র 7 বছর বয়সে সেই কন্যার মৃত্যু ঘটে। সেই দিন রাত্রেই নন্দদুলাল ঠিক করেন তিনি সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাসী হবেন, কিন্তু রাত্রে তিনি তার মৃতা মেয়েকে মা কালীর বেশে স্বপ্নে দেখতে পান এবং তার নির্দেশ অনুযায়ী বর্তমান মন্দিরের পূর্ব দিকে অবস্থিত গঙ্গার পাড়ে একটি কোষ্ঠীপাথর খুঁজে পান, যা দিয়ে তিনি তৎক্ষণাৎ শিল্পী দিয়ে মায়ের মূর্তি ও দ্বাদশ শিবলিঙ্গ তৈরি করেন এবং মাকে প্রতিষ্ঠা করেন নিজের মেয়ের নামে। তাই এই মন্দিরের নামকরণ করা হয় করুণাময়ী। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের অনুকরণে এটি স্থাপিত। মায়ের মূল মন্দিরের দুই পাশে মহাদেবের 6টি করে মন্দির রয়েছে, প্রতিটিতে মহাদেবের ভিন্ন রূপে পূজিত হন। এইখানে মহাদেব তারকনাথ রূপে পূজিত। তার পাশেই রয়েছে মহাদেবের পশুপতি লিঙ্গ, যা আপনারা প্রথমেই দেখলেন। এইখানে মহাদেব বানেশ্বর শিবলিঙ্গ রূপে পূজা গ্রহণ করেন। প্রতিটি মন্দিরের দেওয়ালেই রয়েছে সুন্দর ভাস্কর্য। ভাস্কর্যগুলি অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এইখানে মহাদেব কেদারনাথ রূপে পূজিত হন। মন্দিরের বাইরের উপরের দেওয়ালে মহাদেবের ধ্যানমগ্ন রূপের ভাস্কর্য রয়েছে। প্রতিটি মন্দিরের দেওয়ালে এরূপ ভাস্কর্য করা রয়েছে। এখানে মহাদেব বিশ্বনাথ রূপে পূজিত হন। এই মন্দিরের বাইরের ভাস্কর্যটি শিবের সতীদেহ কাঁধে নিয়ে তাণ্ডব রূপে নৃত্য করার। গাছপালার জন্য আপনারা হয়তো তা পুরোটা দেখতে পাচ্ছেন না। এইখানে মহাদেব মহেশ্বর রূপে পূজিত হন। এর দেওয়ালে শিবের নৃত্য রূপের একটি প্রতিকৃতি রয়েছে। মন্দিরে ঢুকতে বাম পাশে এই 6টি শিব মন্দির রয়েছে এবং ঠিক অপর দিকে অর্থাৎ মন্দিরে ঢুকতে ডান পাশে আরো 6টি শিব মন্দির অবস্থিত। এইখানে মহাদেব জলেশ্বর রূপে পূজিত হন। মন্দিরের দেওয়ালে শিবের একটি প্রতিমূর্তির ভাস্কর্য রয়েছে। এইখানে মহাদেব লোকনাথ রূপে পূজিত হন এবং মন্দিরের বাইরের দেওয়ালে শিব পার্বতীর যুগ্ম নৃত্যের ভাস্কর্য রয়েছে। এখানে মহাদেব মহাকালেশ্বর রূপে পূজিত হন এবং মন্দিরের বাইরের দেওয়ালে শিবের গাঁজা পানেরত অবস্থার একটি ভাস্কর্য প্রতিকৃতি হয়েছে। এখানে মহাদেব বিমলেশ্বর রূপে পূজিত হন এবং দেওয়ালে শিবের রুদ্র রূপের একটি প্রতিকৃতির ভাস্কর্য রয়েছে। এখানে মহাদেব পরমেশ্বর রূপে পূজিত হন এবং মন্দিরের দেওয়ালে এখানেও শিব পার্বতীর যুগ্ম নৃত্যের ভাস্কর্য রয়েছে।
এখানে মহাদেব সোমনাথ রূপে পূজিত হন এবং শিবের অভয়বর প্রদান করার ভাস্কর্য রয়েছে। এটি একটি প্রাচীন বটতলা যেখানে মহাদেবের উদ্দেশ্যে হোম যজ্ঞ করা হয়। এটি বলিস্থান, মা করুণাময়ীর উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য এই স্থান ছিল। এটি মাতৃমন্দিরের ঠিক সামনেই অবস্থিত। এই মন্দিরের পাশাপাশি এখানে একটি সিদ্ধি বিনায়ক গণেশের মন্দিরেরও রয়েছে। গণেশের বিগ্রহটি এখানে সম্পূর্ণ পিতলের তৈরি। গণেশের পাশাপাশি এখানে আরও অনেক দেবদেবীর বিগ্রহও রয়েছে। এটি মাতৃমন্দির। এই মন্দিরের ভিতরে কোনো রকম ভিডিও বা ফটো তোলা নিষিদ্ধ, তাই মন্দিরের ভেতরটি আপনাদেরকে দেখাতে পারছি না। মন্দিরটি বহু পুরনো হলেও সঠিক রক্ষণাবেক্ষণের জন্য এটি এখনও সুন্দর রয়েছে। মাতৃমূর্তি এখানে কোষ্ঠী পাথরের তৈরি, অনেকটা দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর আদলে এই মাতৃমূর্তি তৈরি করা হয়েছিল। এখানে মাকে বেনারসি শাড়ি পরানোটাও কিন্তু দক্ষিণেশ্বরের আদলেই হয়। দূর থেকে যতটা সম্ভব ততটা মাতৃমূর্তি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই মন্দিরের পাশেই শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের একটি সভাগৃহ রয়েছে, যেখানে প্রতি রবিবার সন্ধ্যে 6টা থেকে ধর্ম বিষয়ে আলোচনা করা হয়। তাহলে আর দেরি না করে টালিগঞ্জ মেট্রো থেকে কবরডাঙ্গাগামী যে কোনো অটো করে আপনারা চলে আসুন এই মন্দিরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।